চাল নিয়ে হুলস্থুল থামছেই না চাল উৎপাদনে বিশ্বের দ্বিতীয় ও রপ্তানিতে শীর্ষ দেশ ভারতে সরকারি তথ্য অনুযায়ী এক বছর আগের তুলনায় বর্তমানে ভারতের খুচরা বাজারে চালের দাম চোদ্দ দশমিক পাঁচ শতাংশ এবং পাইকারি বাজারে পনেরো দশমিক পাঁচ শতাংশ বেশি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ ও খোলা বাজারে বিক্রির পদক্ষেপ নিয়েও নিয়ন্ত্রণে আনা যায়নি চালের দাম এমন পরিস্থিতিতে চালের মূল্যস্ফীতিতে লাগাম টানতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার মূল্যস্ফীতি পনেরো শতাংশ কমানোর লক্ষ্যে বিশেষ ভর্তুকি দিয়ে চলতি সপ্তাহেই বাজারে ছাড়া হবে ভারত চাল স্থানীয় সংবাদ মাধ্যমের খবর আগামী নয় ফেব্রুয়ারি উনত্রিশ রুপি কেজি দরে প্রথম থাপে পাঁচ লাখ টন চাল খুচরা বাজারে ছাড়বে নয়াদিল্লি পাঁচ ও দশ কেজি করে এ চাল মিলবে বাজারে হিন্দুস্তান টাইমস জানিয়েছে নিত্যপণ্য আইনের আওতায় একই দিন থেকে প্রতি শুক্রবার বাসমতি সাদা বাসমতি আধা সেদ্ধ ও খুদ সহ সব ধরনের চাল ও ধান মজুতের তথ্য প্রকাশ করতে হবে ব্যবসায়ীদের চালের মজুতের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে যে বিকল্প শস্য হিসেবে গম মজুতেও সীমা বেঁধে দেবে কিনা সরকার বর্তমানে ভারত ডাল ও ভারত আটা কর্মসূচির আওতায় ভর্তুকি দিয়ে প্রতি কেজি ষাট রুপি দরে বুটের ডাল এবং সাতাশ দশমিক পাঁচ শূন্য রুপি দরে আটা বিক্রি করছে নয়াদিল্লি আর উদ্বৃত্ত মজুদ থেকে খোলা বাজারে ব্যবসায়ীদের কাছে এখন পর্যন্ত সাত লাখ টনের বেশি গমও বিক্রি করেছে কর্তৃপক্ষ মূলত নির্বাচন সামনে রেখেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মরিয়া ভারত সরকার দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে প্রতি কুইন্টাল চাল সাড়ে তিন হাজার রুপির বেশি দামে কিনেও বর্তমানে তা খুচরা ব্যবসায়ীদের দিচ্ছে উনত্রিশশো রুপি দরে কামাল এখন বিশ্ব